আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে এবং আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব টাক পড়া বা চুল পড়ে যাওয়ার কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। টাক কি? টাক মাথা থেকে আমাদের চুল পড়ে যেই অংশ তেল তেলে দেখা যায় তাকেই টাক পড়া বলে। টাক পড়া বা চুল পড়ে যাওয়া কারণ কি? এই চুল পড়ে যাওয়ার নানাবিধ কারণ আছে। তার প্রথম কারণই হচ্ছে বংশগত কারণ, জেনেটিক্যাল প্রবলেম। বাবা মা, দাদা দাদি, নানা নানি, এরকম বংশানুক্রমিক যদি ইতিহাস জানা যায় যে তাদের এই চুল পড়ার সমস্যা ছিল, এ জাতীয় সমস্যা থাকলে আপনারও চুল পড়া সমস্যা থাকতে পারে বা হতে পারে। হরমোনালি ইনব্যালেন্স বা হরমোনের তারতম্যের কারণে মাথার চুল পড়ে যেতে পারে। পুরুষের অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রাধিক্যতার কারণে পুরুষ এবং মহিলা সবারই এই চুল পড়া সমস্যাটি দেখা দেয়। তাছাড়া যারা অপুষ্টিতে ভুগেন, ঠিক মতন পর্যাপ্ত খাদ্য অভ্যাসের নিয়ম মেনে চলেন না, তাদের জন্য এই চুল পড়ার সমস্যাটি প্রকট আকারে দেখা দেয়। কেননা কিছু ভিটামিনের অভাবে এই চুল পড়তে থাকে এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, চিনিযুক্ত খাবার, নানাবিধ খাবারের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এই চুল পড়ার রোগ হতে পারে। বিভিন্ন রোগের কারণেও মাথার চুল পড়ে যায়, যেমন ক্যান্সারের কারণে, এবং ক্যান্সার চিকিৎসায় নানা রেডিয়েশন দিতে হয়, কেমোথেরাপি, এর ফলেও মাথার চুল পড়ে যায়। এছাড়া স্ট্রেস, মানসিক চাপ, বিষণ্ণতা, পারিবারিক এবং কর্মক্ষেত্রে নানাবিধ মানসিক চাপের কারণে আপনার মাথার চুল পড়ে যেতে পারে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ মাথার চুল পড়ে যায়। রাসায়নিক পদার্থের প্রতিক্রিয়া স্বরূপ এই মাথার চুল পড়ে যায়। তাছাড়া ছত্রাকের সংক্রমণে, মাথায় ছত্রাকের সংক্রমণের ফলেও এই চুল পড়ে যেতে পারে। নানাবিধ চর্মরোগে কারণেও এই মাথায় চুল পড়ে যায়, যেমন সোরাইসিস ইত্যাদি। চুল মানুষের সৌন্দর্যের প্রতীক, চুল মাথাকে সুন্দর করে, তাই সবাই চুলের যত্নে ব্যস্ত বা অস্থির থাকেন। উপসর্গ তা হচ্ছে কারো মাথার তালুতে বা চাঁদিতে চুল উঠে, টাক পড়ে, কারো পাশ দিয়ে চুল পড়ে যায়, কারো দুই সাইডের কপালের অংশের চুল পড়ে যে কপাল প্রশস্ত বা বড় হয়ে যায়, কারো মাথায় ছোপ ছোপ আকারের টাক পড়ে সে জায়গার চুল পড়ে যায়, কারো চুল সর্ব মাথার মধ্যেই চুল পড়ে যেয়ে মাথার চুলগুলো পাতলা হয়ে যায়, আবার কারো মাথার বিভিন্ন স্থানে গোল গোল টাক পড়ে, চুলবিহীন টাকের স্থানগুলো খসখসে বা তেল তেলে দেখায়, চুল ছাড়া মানুষকে সুশ্রী থেকে বিস্ত্রী দেখায়। তো নানাবিধ কারণে আপনার মাথার চুল পড়ে যেতে পারে। এই চুল পড়ে যাওয়া, মাথায় টাক পড়া রোগে আমি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন বলবো। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি উপকৃত হবেন। শুরুতেই যেসব রোগীরা একটু খর্বা প্রকৃতির, বোকাশোকা, বুদ্ধিহীন এবং বামন বা খাটো প্রকৃতির, নাদুস নুদুস, স্মরণশক্তি কম, ভীতু প্রকৃতির, শীত কাতরে, এ ধাতুর রোগীদের মাথার চুল পড়িয়া যদি টাক পড়তে থাকে, তাদের জন্য ব্যারাইটা কার্ড 30 মেডিসিন দুফোঁটা করে সামান্য পানির সঙ্গে বা ডাইরেক্ট জিভে দিয়ে দিনে দুবার সকাল বিকাল সেবন করতে হবে, এবং পর্যায়ক্রমিক 200 মেডিসিন সপ্তাহে একবার কিছুদিন এভাবে সেবন করলে পরে অতি শীঘ্রই আপনার মাথার টাক পড়া বা চুল পড়ে যাওয়া বন্ধ হবে। চুল পড়া অল্প বয়স থেকে শুরু করে পুরুষ মহিলা যে কারোরই হতে পারে। মহিলাদের গর্ভপরবর্তী বা ডেলিভারির পরেও, সন্তান দানের পরে মাথার প্রচণ্ড চুল পড়ে যায়। পুরুষরা মানসিক চাপ হেতু যে মাথার চুল পড়ে যায়, যেসব রোগী
একটু হিংসু প্রকৃতির কৃপণ, লোভী, ভীরু ও গরম কাতর এই ধাতুর রোগীদের জন্য লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী একটি ওষুধ, এবং যাদের অল্প বয়সে মাথার চুল পেকে যায় এবং অল্প বয়সে অতিরিক্ত পুরুষদের ক্ষেত্রে স্বপ্নদোষ হেতু এই মাথার চুল পড়ে যেতে থাকে, তাদের জন্য এই লাইকোপোডিয়াম 200 মেডিসিন অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। লাইকোপোডিয়াম 200 মেডিসিন সপ্তাহে দুবার, তিন দিন অন্তর অন্তর দু ফোঁটা করে সেবন করলে অতি শীঘ্রই এই জাতীয় ধাতুর রোগীদের চুল পড়া বন্ধ হবে। এবং পর্যায়ক্রমে 1 mg সপ্তাহে একবার আর দীর্ঘদিন সেবন করতে থাকলে অতি শীঘ্রই আপনার অল্প বয়সে চুল পেকে যাওয়া, চুল পড়তে পড়তে মাথায় টাক পড়ে যাওয়া, দুশ্চিন্তাগ্রস্ত ভীরু প্রকৃতির রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এই লাইকোপোডিয়াম। এবং যেসব অল্প বয়সের রোগীদের চুল পড়িয়া মাথার তালুতে টাক পড়ে যায় একদম মাঝ বরাবর, তাদের জন্য এই লাইকোপোডিয়াম 200 এবং পক্ষান্তরে 1 mg মেডিসিন অত্যন্ত জাদুকরী একটি ঔষধ। অত্যন্ত শীত কাতরে একটু পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে শৌখিন ব্যক্তিদের বিভিন্ন স্থানে গোল গোল টাক পড়ে, টাক পড়ার স্থানগুলো খসখসে এবং মাথার সম্মুখভাগে চুল পড়ে যেয়ে কপাল প্রশস্ত বা বড় হয়ে যায়। এই জাতীয় টাকের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 30 মেডিসিন দু ফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে দুবার সেবন করতে হয়, এবং পরবর্তীতে আরও উচ্চ পাওয়ার চুল পড়া রোধের জন্য আর্সেনিক অ্যালবাম 200 মেডিসিন সপ্তাহে একবার সেবন করলে অতি শীঘ্রই আপনার চুল পড়া বন্ধ হবে। যেসব রোগীদের মাথায় গোল গোল টাক এবং টাকের স্থান চুলকায়, তাদের জন্য ট্যালোরিয়াম 6 বা 30 মেডিসিন দিনে দুবার সামান্য পানির সঙ্গে 2-3 ফোঁটা ওষুধ সেবন করলে অতি শীঘ্রই আপনার এই চুল পড়া বা টাক পড়া বন্ধ হবে। এবং এই মেডিসিনটি একটু নিয়মিত সেবন করলে এই টাকের স্থানে চুল গজাতে অত্যন্ত সহায়ক একটি মেডিসিন এই ট্যালোরিয়াম 6 বা 30 মেডিসিন। হস্তমৈথুন, স্বপ্নদোষ এবং পোর্সাপ বা মলত্যাগের সময় অসারে শুক্রক্ষয় হয়ে যেসব রোগী জীর্ণ শূন্য, দুর্বল এবং মাথার চুল পড়ে টাক হয়ে যাচ্ছে, মাথার বিভিন্ন স্থানে রিঙের মতো গোলাকার টাক অথবা মাথার চাঁদিতে একেবারে টাক পড়ে যাচ্ছে, তাদের জন্য সেলেনিয়াম 30 অব্যর্থ একটি ওষুধ। এবং যাদের ভুরু চুল উঠে যায়, দাড়ির চুল উঠে যায় কিংবা যৌনাঙ্গের আশেপাশে চুল উঠে যায়, তাদের জন্য এই সেলেনিয়াম মেডিসিনটি অত্যন্ত কার্যকরী এবং জাদুকরী একটি ঔষধ এই আকস্মিক চুল পড়ার ক্ষেত্রে বা চুল উঠে যাওয়ার ক্ষেত্রে। সেলেনিয়াম 30 মেডিসিনটি দিনে 3 বার দু ফোঁটা করে সেবন করতে হবে, এবং পর্যায়ক্রমিক 200 1 mg সপ্তাহ অন্তর অন্তর সেবন করলে অতি শীঘ্রই আপনার এই জাতীয় টাক পড়া চুল উঠে যাওয়া থেকে আপনি আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। এছাড়া যেসব পুরুষরা বা ছেলেরা অতিরিক্ত হস্তমৈথুনজনিত কারণে বা অবৈধভাবে শুক্রক্ষয় হেতু বা যারা অতিরিক্ত স্ত্রী সহবাস হেতু শরীর জীর্ণ শীর্ণ দুর্বল এবং মাথার চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে টাক হয়ে যাচ্ছে, তাদের জন্য অ্যাসিড ফস 200 মেডিসিন অত্যন্ত জাদুকরী একটি ঔষধ। অতিরিক্ত শুক্রক্ষয় হেতু যাদের চুল পড়ে যায় তাদের জন্য অ্যাসিড ফস 200 মেডিসিন দু ফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে দুবার সেবন করলে অতি শীঘ্রই এই হস্তমৈথুনজনিত কারণে বা মাত্রাতিরিক্ত শুক্রক্ষয় হেতু কারণে যদি চুল পড়ে যেয়ে থাকে, তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত জাদুকরী একটি ঔষধ অ্যাসিড ফস 200 মেডিসিন। এই পাওয়ার মেডিসিনের পাশাপাশি আপনাদেরকে বায়োকেমিক মেডিসিন ক্যালক্রিয়া ফস, যারা চুল পড়তে পড়তে মাথা টাক হয়ে যাচ্ছে
রক্ত শূন্যতা রোগীকে দেখলে দেখা যায় তার গায়ে রক্ত কম, কোষ্ঠকাঠিন্য আছে, ঠিক মতন ঘুম হয় না, ক্লান্ত, তাদের জন্য ক্যালকেরিয়া ফস 12X মেডিসিন অত্যন্ত জাদুকরী একটি ঔষধ। পাওয়ার মেডিসিনের পাশাপাশি ক্যালকেরিয়া ফস 12X মেডিসিন 4টি করে ট্যাবলেট কুসুম গরম পানির সঙ্গে দিনে 4 বার সেবন করতে হবে, তাহলে অতি শীঘ্রই আপনার যে প্রকারই চুল পড়া হোক, টাক পড়া হোক, ইনশাল্লাহ তা দূর হবে। তাছাড়া আপনারা অন্যান্য কোম্পানির আর্নিকা হেয়ার অয়েল বা জ্যাভারেন্ডি হেয়ার অয়েল, বিভিন্ন প্রকার চুলের তেল আছে, কিন্তু আমি এখন এই হোমিওপ্যাথিক মেডিসিন জ্যাভারেন্ডি মাদার টিনচার ওষুধ 1 ভাগ এবং 10 ভাগ পিওর নারকেল তেলের সঙ্গে আপনি যদি আপনার চুল পড়া বা টাক পড়া স্থানে প্রয়োগ করেন, তাহলে আপনার মাথায় নতুন করে চুল গজাবে। এক্সাম্পল, আপনি যদি 100 ml বোতল নেন, সেখানে 10 ভাগের মধ্যে 1 ভাগ আপনি এই জ্যাভারেন্ডি মাদার টিনচার মেডিসিন নেবেন এবং বাকি 9 ভাগ পিওর নারকেল তেল নেবেন। আপনার ওই টাক পড়া স্থানে যদি এই তেলটি বাহ্যিকভাবে প্রয়োগ করেন, ইনশাল্লাহ ওখানে নতুন চুল গজাবে। তাছাড়া আমি আরও পরীক্ষিতভাবে যে মেডিসিনগুলো রোগীদের দেই তা হচ্ছে আমলকি মাদার টিনচার 10 ml, জ্যাভারেন্ডি মাদার টিনচার 10 ml এবং আর্নিকা মাদার টিনচার 10 ml। এই তিনটি ওষুধ 10 ml করে 30 ml এবং বাকি 70 ml নারকেল তেল নিয়ে 100 ml বোতলে আপনি কম্বিনেশন করে, মিক্স করে, ভালো করে ঝাঁকায় নিয়ে যদি নিয়মিত মাথায় ব্যবহার করেন, আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে এবং আপনার কোনো মতেই চুল সহজে ঝরবে না বা পড়বে না। আপনারা এই অত্যন্ত কার্যকরী এবং পুরস্কৃত এই ফর্মুলা, সহজে কোনো হোমিওপ্যাথিক ডাক্তার আপনাকে এই ফর্মুলা দিবে না, আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে অন্যান্য হোমিও পাওয়ার মেডিসিনের পাশাপাশি এই 3টি জিনিস, আমলকি মাদার টিনচার, জ্যাভারেন্ডি মাদার টিনচার এবং আর্নিকা মাদার টিনচার, এই মেডিসিন 3টি 10 ml 10 ml করে 30 ml এবং বাকি 70% বা 70 ml 100 ml বোতলে নারকেল তেল নিয়ে মিক্স করে ব্যবহার করুন, ইনশাল্লাহ আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে অত্যন্ত সহায়ক একটি ফর্মুলা এই মাদার টিনচার কম্বিনেশন ওয়েল ফর্মুলাটি। প্রিয় দর্শক, আবার অন্য কোনো রোগের ভালো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।